হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আবারও চলে আসলাম সিটি স্কাইলাইন গেম প্লে নিয়ে। যারা এই গেম সম্পর্কে জানে না তাদের বলে দিই, এই গেমটিতে আমাদের তৈরি করতে হবে একটি শহর যেখানে বাড়ি ঘর অফিস আদালত হসপিটাল কলকারখানা সবকিছুই থাকবে। যেমনটা আমাদের বাস্তব শহরে হয়ে থাকে তেমনটাই ঠিক আমাদের গেমের ভিতরেও করতে হবে। তো চলুন গাইজ তাহলে গেম প্লেটি স্টার্ট করা যাক। গাইজ ফাইনালি আমরা গেমের ভিতরে চলে আসছি আর আজকে আমরা মডার্ন ঢাকা সিটিটার প্রচুর পরিমাণে এখনও কাজ বাকি আছে ভাই, সেই কাজগুলো করতে হবে। লাস্ট টাইম যে আমরা স্ট্যাচু অফ দ্য লিবার্টিটা লাগাইছিলাম ভাই, এখানে দেখতে দেখুন অনেক ভিজিটাররাও চলে আসছে ভাই, এখানে কতগুলো গাড়ি পার্ক করা দেখুন একবার। আর আমাদের সিটিটার না লুকটাই ভাই পরিবর্তন করে দিয়েছি স্ট্যাচু অফ দ্য লিবার্টিটা। সো এখন আমরা ভাবতেছি আমাদের এই সিটিটাতে একটা এয়ারপোর্টও হওয়া উচিত, বাট এয়ারপোর্টটা আমি ভাবতেছি এই পুলিশ স্টেশনের সামনে হলে পরে মেবি অনেক বেটার হবে, যেহেতু জায়গাটা অনেক সমান আছে। আর এইখানে যেহেতু ভাই আমি সিটিটাকে আরও অনেক বড় বানাবো আর এই এয়ারপোর্টটা না থাকে মেবি অনেক বেটার হবে। সো আমরা এই এয়ারপোর্টটাকে না জাস্ট এখান থেকে উঠায়ে আর অন্য কোনো এয়ারপোর্ট তাহলে কিনতে হবে না, এইখানে জাস্ট বসাই দিই। ওকে, সো আমাদের ঢাকা মডার্ন সিটির জন্য একটা এয়ারপোর্টও তৈরি হয়ে গেল। আর এখন থেকে মানুষ ভাই মডার্ন সিটির যত লোকজন আছে ওরা না এখন আর অন্যদিকে যাওয়া লাগবে না এয়ারপোর্টে ওঠার জন্য, সো এখান থেকে ডিরেক্টলি ওরা এয়ারপোর্টে উঠে চলে যাবে। বাট আমার সিটিতে না অনেক প্রবলেম দেখা যাচ্ছে ভাই, এই প্রবলেমগুলো কিসের? ওই অ্যাবন্ডেড বিল্ডিংয়ের বলবেন এত বাড়লো কী করে? ও শিট ভাই, আমি লাস্ট টাইম না এইখানে যেই গ্র্যাবের রাস্তাটা ভাই আমি ভাঙছিলাম, বাট এটার সঙ্গে ভাই কোনো জয়েন দিই নাই। আর এইখানে ভাই দেখুন কী পরিমাণে ভাই যানজট, সিটিহার ভাই এইদিকেও ভাই বিশাল একটা লাইন, লম্বা লাইন লেগে গেছে ভাই, এই দিকেও বিশাল একটা লম্বা লাইন ভাই। এই জন্য না ভাই মানুষের বাসা থেকে ভাই ময়লা টয়লা সংরক্ষণ করতে পারতেছে না, এই জন্য মেবি ভাই বিল্ডিংগুলো ভাই অ্যাবন্ডেড হয়ে গেছে। সো আমাকে না একটা টেম্পোরারি আপাতত একটা গ্যাপ রিসাইকেল বিন তৈরি করে দেওয়া উচিত। সো আমি আপাতত এইখান থেকে একটা টেম্পোরারি মানে মানে সাময়িক সময়ের জন্য একটা গ্যাপ রিসাইকেল বিন তৈরি করব। জাস্ট এখানে গ্র্যাব রিসাইকেল বিন কোথায় জন্য, এখানে 500টা গ্র্যাবের রিসাইকেল বিন মানে ওয়েস্ট রিসাইকেল বিন তৈরি করে দিই। 4টা 5টা 6টা 7টা 8টা, ওকে 7-8টা আমার লাগানো হয়ে গেছে। আর এখান থেকে ভাই যত গ্র্যাব আছে না সবগুলো এখন কালেক্ট করতে পারবে। বাট এখানে ভাই এই যে আমি তিনটা লাস্ট টাইম যে তিনটা স্কুল লাগাইছিলাম একটা কমিউনিটি স্কুল, বাট ওরা না এখনও অনেক চিল্লাচ্ছে আর মেবি ওদের এখনও এখানে ভাই স্কুলটা চালুই হয় না, কারণ এখানে ভাই ইলেকট্রিসিটি প্রবলেম চলতেছে। ওকে, সো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন এইদিকে মানুষ বাড়িঘর বানানো স্টার্ট করে দেবে। আর এখান থেকে তো ভাই অলরেডি আমি এয়ারপোর্টটা সরাই নিছি। ওকে, সো আমার না এখন কাজ করতে হবে আমাদের নিউ যে সিটিটা বানাচ্ছিলাম, যেটি ইন্ডাস্ট্রিয়াল সিটি বলতে পারেন না ইন্ডাস্ট্রিয়াল জোন বলতে পারেন, যাই হোক। সো এটা এটাতে না অনেক কাজ এখনও বাকি আছে, সো আমাকে এখন এই কাজগুলো করতে হবে। আর আমাকে এখানে ওয়াইল্ড বিজনেস চালু করতে হবে, তাহলে পরে ভাই আমার ইনকাম অনেক বেশি হয়ে যাবে আর আমি অনেক বড়লোক হয়ে যাব। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই রাস্তাটাকে আগে সোজাসুজি এদিকে নিয়ে আসা যাক। ওকে, সো রাস্তাটাকে একেবারে, ও ভাই এখানে আবার বাঁকা হয়ে গেছে কেন, এটা একটু ভাঙা যাক। একেবারে সোজা ভাই নদীটা কিনারা পর্যন্ত নিয়ে চলে আসবো ভাই, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে তো, ওকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলই হইতে হবে, তাছাড়া ভাই অনেক প্রবলেম হয়ে যায়, মানে দেখতে আর কি ভিউটা অনেক খারাপ লাগে, মানে দেখতে একেবারে বাজে লাগে ভাই। ওকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের একেবারে নদীর ধার পর্যন্ত চলে আসছে রাস্তাটা। আর এটা না হাইওয়ে, এটা ভাই কোনো আমি 6 লেন বা 4 লেনের রাস্তা দিলাম না, একেবারে হাইওয়ে দিয়ে দিলাম। মেবি এটা 3 লেনের, মানে থ্রি ওয়ে লেনই তো মনে হয় না, কয় লেনের না 4 লেনের, ওকে 3 ওয়ে মনে হবে। আচ্ছা হাইওয়ে যে যত ইচ্ছা মানে যে কয় লেন হয় হোক সমস্যা নাই, এটা বেশি লম্বা করতে গেলে ভাই বাঁকাবুকি হয়ে যাবে। সো আমি একটু মিডল থেকে ভাই ধরি, এখান থেকে ধরি, যাওয়ার সময়কার রাস্তা তো ভাই অনেক বড়ভাবে করা যায়, বাট আসার সময়কার রাস্তাটা ভাই না করতে গেলে অনেক ঝামেলা হয়, কারণ অনেক সময় বাঁকা হয়ে যায় বোঝা যায় না, পরে যায় ভাই ভাই রিয়েলাইজ হয় যে ভাই আমি রাস্তাটাকে বাঁকা করে ফেলছি। এখান থেকে কি বাঁকা হবে ভাই, তাও দেখুন বাঁকা হয়ে যাচ্ছে, এইখান থেকে দিলে বাঁকা হবে না, আর বাঁকা হয়ে গেলে না ভাই অনেকটা বাজে একটা লুক দেয় আর এটা একেবারে ভালো লাগে না। আরে ভাই এটা হচ্ছে না কেন? আচ্ছা এটাকে না একটু কাটা যাক, আর এইখানে আমাকে বানাইতে হবে ভাই। আচ্ছা এইখানে দেখি তো আমার ইয়েটা কোথায় আছে, মানে তেলের খনিটা কোথায় আছে ভাই, এইখানে অনেক পরিমাণ তেল আছে, বাট এই দিকেও না তেল আছে, বাট এটা না মাটির উপরে আর এটা হচ্ছে পানির ভিতরে। তো আমি আগে ভাবতাম যে পানির ভিতরে তেলগুলো আগে উঠানো যাক, পরে ভাই মাটির এখানকার তেল তো থাকবে, বাট এখানকার তেল যদি অন্য জায়গায় চলে টলে যায়, যদি মেবি যাবে না তারপরে যদি চলে যায় তাহলে পরে ভাই তো আমাদের সব একেবারে সর্বনাশ হয়ে যাবে। আর এইখানে মেবি তেল অনেক বেশি জন্য মানে এরকম ভাই ডিপ নাকি, এখানে না পানির গভীরতা অনেক বেশি। ওকে, সো আমাদের তেল মানে তেল সংরক্ষণ করার জন্য কি করতে হবে ফার্স্টে? আচ্ছা এখানে মেন বিল্ডিং বসাতে হবে, এখানে মেন বিল্ডিং বসানোর জন্য ভাই আমাকে না এখানে এরিয়াটা সিলেক্ট করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিলেক্ট করতে হবে। এটাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিলেক্ট করার জন্য ফার্স্ট আমাকে কোথায় যেতে হচ্ছে, এটাকে আমাকে ফুল আছে, আমরা যদি এই এরিয়াটা ফুললি ইন্ডাস্ট্রিয়াল জোন বানাবো, সো আমাকে ফুললি এরিয়াটা সিলেক্ট করে দিই।
তো ভাই পরে আর কোনো প্রবলেম না থাকে, আর এই ফুল এরিয়াটার একটাই মাত্র নাম হবে, আর সেই নামটা হচ্ছে ভাই ইন্ডাস্ট্রিয়াল জোন। তো ফাইনালি আমাদের এইটাকে ফুললি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিলেক্ট করা হয়ে গেছে, আর এখন আমরা এখানে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে একটা রোড বানাইতে হবে, তো যেখানে আমরা মেন বিল্ডিং মানে অয়েল ফিল্ডের মেন বিল্ডিংটা লাগাতে পারবো। সো রোড সিলেক্ট করার জন্য ফার্স্ট আমাকে এখানে রোড বানানোর জন্য রোড সিলেক্ট করতে হবে। আর আচ্ছা আমি এটা দেখছিলাম কোথায়, তেল দেখছিলাম কোথায়, আচ্ছা সোজা সোজা এখানে একটা সিক্স লেনের একটা রাস্তা বানিয়ে দেওয়া যাক, কারণ যখন তেল নিতে আসবে না তো তখন অনেক তো জ্যাম পড়ে যাবে, তাই না? তো আমি ভাবতেছি এখানে একটা সিক্স লেনের রাস্তা বানানো যাক, এইখান থেকে সোজা সোজা এই পর্যন্ত দেখা হবে, ওকে। আর এইখান থেকে না এই পর্যন্ত করে দেওয়া যাক আপাতত, তো পরে এটাকে ভাই বড় ছোটো করা যাবে। সো দেখা যাক আমাদের মেন বিল্ডিংটা কোথায়। আচ্ছা এটার সঙ্গে তো এটা ভাই কানেক্ট করা হলো না, এটার সঙ্গে এটাকে আবার কানেক্ট করতে হবে। তো এইটা যাবে এটার সঙ্গে, ঠিক হলো নাকি ভাই, বাঁকা হয়ে গেল। আচ্ছা এখানে আবার একটু বাড়ানো লাগবে ভাই রাস্তাটাকে। আচ্ছা এটা না এই পর্যন্ত যাক, ওকে। আর এইটাকে এখানে নিয়ে আসা যাক, ওকে। যদি একটু বাঁকাবুকি হয়েছে তবে দেখতে একেবারে বাজে লাগতেছে না, কিন্তু অনেক ভালোই লাগতেছে। আর আমাদের মেন বিল্ডিংটা অয়েল ফিল্টার মেন বিল্ডিং কোথায়, হচ্ছে এটা কি, এটা হচ্ছে অয়েল ফিল্টার মেইন একটা বিল্ডিং। সো আমাকে মেন বিল্ডিংটা লাগাইতে হবে কোথায়, আপাতত এখানে লাগাই দিই। আর এখন আমাদের সমুদ্র থেকে যে তেল উঠাবে, সো ওইটার একটা মেশিন লাগাইতে হবে। সো এটার মেশিন মেবি এটাই। আচ্ছা এখানে কি তেল আছে আদতেই? আচ্ছা এখানে তো তেল আছে মনে হচ্ছে তাই, আচ্ছা তেল আছে, হ্যাঁ এখানে তেল আছে। তো আমরা না এটাকে এই এই সোজা সোজা লাগাই দিই, ওকে। সো আমাদের তেল ওঠানোর যন্ত্রটাও লাগানো হয়ে গেছে ভাই, দেখি তো এটাকে কেমন দেখা যাচ্ছে ভাই। ওয়াও কত সুন্দর দেখা যাচ্ছে ভাই, নদীর উপর ভাসতেছে ভাই, এটা পারমানেন্টলি এখানে থেকে যাবে নাকি এটা ভাসতে ভাসতে পর অন্য জায়গায় চলে যাবে? তো ফাইনালি তো আমাদের ভাই বসানো হয়ে গেল ভাই অয়েল তোলার জন্য একটা মেশিন বিশাল বড়, সেটাকে কি বলে আমি জানি না। তবে এইখানে না ভাই অনেক প্রবলেম দেখা দিচ্ছে, কারণ এই এই সিটিটাতে না কোনো ইলেকট্রিসিটি লাইন নাই, তারপরে ওয়াটার লাইন নাই, সো কোনো কিছুই নাই, ওয়াটার সাপ্লাই নাই। সো আমি ভাবতেছি কি এদের জন্য না আলাদা একটা ভাই ইলেকট্রিসিটি লাইন আর হচ্ছে ওয়াটার সাপ্লাই লাইন করে দেবো। সো ভাবতেছিলাম কি এইখানে না একটা ওয়েল পাওয়ার প্ল্যান্টই বসাই দেওয়া যাক, যেহেতু এখানে ভাই প্রচুর পরিমাণে ওয়েল থাকবে। তো আমি না এখানে একটা ওয়েল পাওয়ার প্ল্যান্ট আপাতত এখানে বসাই দিই, ওকে। সো আমাদের আপাতত তো ইলেকট্রিসিটি প্রবলেম মেবি চলে গেছে, এখন বাকি যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই প্রবলেম। সো ওয়াটার সাপ্লাই প্রবলেমটাকে আমাকে সলভ করতে হবে, সেটা সেই জন্য আগে ফার্স্টে কয়েকটা পাম্প, আপাতত দুইটা পাম্প বসাই দিই। সো এই কোনা থেকেই বসাই, এইখানে একটা আর আর একটা এইখানে, যদিও আরও বেশি লাগবে কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে না প্রচুর পরিমাণে ভাই পানি লাগে, কারণ এইখানে তো ভাই বুঝতেই পারতেছেন ভাই অনেক ফ্যাক্টরি কলকারখানা থাকে, তো তাদের তো প্রচুর পরিমাণে পানিও লাগে। আচ্ছা আপাতত এই পর্যন্ত করে দেওয়া যাক, পরে আবার ভাই এটা চাইলে পরে বাড়ানো যাবে, বাট ওদের না এখন পর্যন্ত ভাই ওদেরও ভাই ইলেকট্রিসিটি প্রবলেম হয়ে গেছে দেড় তারিখা। সো আমি না এখানে ভাবতেছি একটা টারবাইন বসাই দিই, আপাতত টারবাইন দিয়ে কাজ চালাই, পরে আবার ভাই এটাকে পরিবর্তন করা যাবে। তো যখন বড় বড় পাওয়ার প্ল্যান্ট লাগাবো তখন এখানে না আলাদা একটা ইলেকট্রিসিটি লাইন দিয়ে দেবো। সো মেবি কমপ্লিট হয়ে গেছে, ওকে। সো আমি গেমটাকে একটু স্পিড আপ করে দিই ভাই, এদের আবার কী প্রবলেম দেখি তো, এটা কী প্রবলেম? ও ভাই সেভেজ প্রবলেম ভাই, এটা তো ভাই খারাপ পানি বের হওয়ার একটা রাস্তা বানাইতে হবে। সো আমি না ভাই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বানাবো, কারণ যদি খারাপ পানি বাইর করে না তো এইখানকার ভাই পুরুলি পানিটাকে ভাই একেবারে নষ্ট করে ফেলবে। সো আমি সেভ মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা কোথায় বসাবো এখানে, সেই জন্য আমাকে একটু এরিয়াটাকে একটু সমান করতে হবে, এরিয়াটাকে একটু সমান করে নেওয়া যাক। এটা একটু ফুল স্পিড হাই স্পিড করে নিই, আর এই এরিয়াটাকে ভাই একটু বাজে দেখাবে, যদিও ভাই দেখালে কোনো কিছু করার নাই, কারণ এখানে আমাকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা বসাইতে হবে। তাছাড়া ভাই আমি যদি ডিরেক্ট কানেকশন দিয়ে দিই না তাহলে পরে এখানকার ফুললি পানিগুলোকে একবারে খারাপ করে ফেলবে, আর সেটা দেখতে একেবারে ভালো লাগবে না। যদিও এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারপরে দেখা যাক যদি কাজ করে কিনা, মেবি কাজ করবে, ওয়ার্ক করবে না না করার তো তেমন কিছু কোনো কিছু নাই। তো এখানে কই রাস্তাটা কোথায় গেল আমাদের, আচ্ছা এখানে ফুললি সিক্স লেনের রাস্তায় করে দেওয়া যাক, ওকে। এইখানে এইখান থেকে আচ্ছা এই পর্যন্তই জাস্ট আসবে, পরে যখন এটা ভাঙতে হবে তখন ভেঙে ফেলবো, ভাঙা মেবি লাগবে না, এটা এমনিতে মেবি এখানে ইয়েটা বসবে হয়তো বা। আচ্ছা আমি না এটাকে একটু ভাঙিয়ে নিই, কারণ যেহেতু দুই তিনটা যদি ওয়াটার মানে ওয়াটার পাম্প বসাইতে পারি সেই জায়গাটা রেখে দিই আর কি। আর আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা কোথায় জানো ভাই, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হারাই গেল নাকি? আচ্ছা এটা হচ্ছে অ্যাডভান্স ইনল্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, এইটাকেই বসানো যাক, একটা আপাতত একটা হলে চলতো, বাট দুইটা বসাই দিচ্ছি যাতে অনেকক্ষণ পর্যন্ত ভাই এইগুলোর যাতে প্রবলেম ফেস আমাকে না করতে হয়। ওকে এটার সঙ্গে মেন লাইনের সঙ্গে কানেকশন দেওয়া যাক, একটা কি বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছে ভাই, এই টারবাইনে কি ভাই এইগুলোকে চলাইতে পারবে?
ভাবি পারে ভাই এটা কি, এটা কত মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দিচ্ছে আমাদের ভাই? 10 মেগাওয়াট নাকি 8 মেগাওয়াট আউটপুট করতেছে উইন স্পিড 10। ওকে জাস্ট এতটুকু হলে পরে মেবি চলে যাবে। ওকে সো আমাদের এখান থেকে কি ভাই ওয়েল নেওয়া কি স্টার্ট হয়েছে ভাই? ওয়েল প্রোডাকশন কি স্টার্ট হয়েছে ভাই? এখন পর্যন্ত ওয়েল প্রোডাকশন স্টার্ট হয় নাই, কারণটা কি বুঝলাম না ভাই। এখানে কি বলতেছে, নট এন আ বায়ার ফ্রম প্রোডাক্ট। আচ্ছা এইখানকে এদের না প্রোডাক্ট বাই করার জন্য কোনো ভাই বায়ার নাই। ওকে আমাদের মেবি মেন সিটির সঙ্গে ভাই কানেকশন করতে হবে, আর মেন সিটির সঙ্গে কানেকশন করার জন্য ভাই আমাকে ফার্স্টে কী করা লাগবে, তো এখানে একটা রাস্তা বানানো লাগবে এইখানটাতে ভাই। আমি লাস্ট টাইম এখানে বানাইছিলাম, বাট এই এরাটা না সমান করার জন্য আমি রাস্তাটা ভাঙতে হয়েছে। ওকে এটাকে আবার সমান করে দেওয়া যাক, মানে রাস্তাটা আবার বিল্ড আপ করে দেওয়া যাক। সেই জন্য আমাকে এখানে না ভাবতেছি এখানে এইটার মতো একটা গোল চত্বর বসিয়ে দিব, যাতে ভাই এই দিকটা ভাই কোনো যানজট না হয়। ওকে রাস্তাটা একটু ভাঙা যাক, নো প্রবলেম। তো আমাদের গোল চত্বরটা কোথায় আছে জানো? সো এইখানে গোল চত্বর এইটাই তো, এটাই না দিছি, আচ্ছা এইটাই দিছি। জাস্ট এই সোজাসুজি যাতে হয়। আরে ভাই সোজা হয় প্লিজ, প্লিজ আর সোজা হয়। ওকে মেবি সোজাসুজি হয়েছে, আচ্ছা যতটা সোজা হয়েছে এটাই এনাফ, আর বেশি সোজা করতে গেলে ভাই ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ ভাই সোজাসুজি হয়েছে, আর এর থেকে বেশি সোজা করতে গেলে ভাই ঝামেলা হয়ে যাবে পরে আবার। সো এইটাকে সোজা একবারে এই রাস্তার এই পার্টটার সঙ্গে কানেক্ট করে দেবো আমি, আপাতত এই পর্যন্ত থাক, পরে এই আরেকটা রাস্তা যখন নিয়ে আসবো না তখন ওইটাকে আবার ওটার সঙ্গে কানেক্ট করে দেবো। ওকে এইটাও তো কানেকশন হয়ে গেছে, এখন বাকি শুধু আমাদের এখানে ব্রিজটা বানানো। তার আগে না এখানে ভাই কি একটা প্রবলেম যেন দেখাচ্ছে ভাই। ও এখানে ভাই আমি কানেক্ট করতেই ভুলে গেছি নাকি? ওকে এটাও কানেকশন হয়ে গেছে, আর এইটাকে না এইদিকে একটু এইদিকে কানেকশনটা দিয়ে দেওয়া যাক। ওকে এইখানে এই পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে ভাই এই পর্যন্ত। ওকে এখানে একটা বাজে ভাই একটা সিগন্যাল দেখাচ্ছিল, ওয়ার্নিং দেখাচ্ছিল, সো ওই মেসেজটা তো চলে গেছে অ্যাটলিস্ট। এখন এরিয়াটা কেন অনেক সুন্দর লাগতেছে ভাই? ভাই আমার তো রেসিডেন্সিয়াল এরিয়া থেকে ভাই ইন্ডাস্ট্রিয়াল জোনটা অনেক বেশি সুন্দর হয়ে গেল। সো আমি ভাবতেছি এইখানে এবার রেসিডেন্ট মানে রেসিডেন্সিয়াল এরিয়াটা সিলেক্ট করে দেবো নাকি। সো এটা যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভাই বানাই ফেলছি, সো এখানে আর রেসিডেন্সিয়াল এরিয়া দেওয়াটা মেবি ভালো হবে না। আর এখানে যেহেতু অয়েল ফ্যাক্টরিও আছে, আর এখানে ওয়েল ফ্যাক্টরি আরো গুলা বসাইতে হবে আমাকে ভাই। এখানে ভাই ওয়েল প্রোডাকশন করতেছে এত হাজার হাজার লিটার, বার এর না ভাই আবার ওয়েলের প্রবলেম দেখাচ্ছে, নট এনাফ ফিউল ভাই, ফিউলের প্রবলেম দেখাচ্ছে ভাই, কি হাস্যকর তাই না? এত বড় একটা ওয়েল ফ্যাক্টরি ভাই এখান থেকে নিয়ে ডিরেক্ট এখানে ভাই ইয়ে মানে পাওয়ার প্ল্যান্টটাতে ভাই ওয়েল ঢেলে দিবে, তা না এখানে ভাই বলতেছে ওদের নাকি ভাই ওয়েল প্রবলেম দেখা দিয়েছে। তো গাইজ এখানে আমরা এখন ফাইনালি একটা ব্রিজ বানাবো, বাট এই ব্রিজ বানাতে না এখানে ভাই বাড়িঘরগুলোকে ভাঙতে হবে, তো আমার হাতে আর কোনো উপায় নেই বাড়িঘরগুলো ভাঙা ছাড়া, তো এগুলোকে ভাঙতে হবে, ভাঙা ছাড়া কোনো উপায় নেই ভাই, সরি ইয়ার ভাই। ওরা তো আমার পরে অনেক খেপে যাবে, আর এই রাস্তাটাকে আপাতত ভাঙা লাগতেছে, কারণ আগে আগে এই রাস্তাটা ঠিকঠাক মতো করতে হবে, এটা হাইওয়ে রোড না, এখানে কোনো ভুল চলবে না। আর এটা মেবি দুইটা টাওয়ারের, আচ্ছা তো দুইটা টাওয়ারের হইলে পরে মেবি অনেক বেটার হবে, আর অনেক সুন্দরও কিন্তু লাগতেছে। বাট হাইওয়েটা ভাই অনেক কেমন যেন ভাই, মানে একটু ভাই নর্মাল নর্মাল লাগতেছে ভাই হাইওয়েটা, আর একটু ভাই হাইওয়ে হওয়া উচিত ছিল না, কারণ আমি 6 ওয়ে লেনটা যখন বানাইছিলাম অনেক হ্যাভি হ্যাভি লাগতেছিল, বাট এটাকে অনেক নর্মাল নর্মাল লাগতেছে। তবে ইয়ার এটা কি হলো, আচ্ছা আমি এটাকে নাকি ভাঙা লাগবে আবার, কারণ সমান সমান আমাকে বসাইতে হবে, আর এই এরিয়াটাকে ওনাকে একটু সমান করতে হবে, তাছাড়া ভাই মেবি এই দুইটাকে ভাই সমান সমানে নিয়ে আসা যাবে না হয়তো বা। আমি এটাকে জাস্ট এই পর্যন্ত রাখবো, আচ্ছা এই পর্যন্ত, আর এইখান থেকে জাস্ট এইখান থেকে আমি এটাকে নিয়ে আসবো, তাহলে এবার একটু সমান হবে। ওকে গেছে একেবারে পারফেক্টলি ভাই সমান হয়ে গেছে, দেখতে অনেকটা না জোস লাগতেছে এখন এটাকে। আর এটাকে এখন এই মেন রোডের সঙ্গে এখন কানেক্ট করে দিই আপাতত, যাতে মানে একটু ওদের প্রবলেমটা অ্যাটলিস্ট ভাই চলে যায়। ও ভাই আমি তো এদের আবার ইলেকট্রিসিটি লাইনের আবার 12টা বাজায় দিছি ভাই, ফুললি এরিয়াতে ভাই ইলেকট্রিসিটি প্রবলেম হয়ে গেল কি করে? আমি ভাই মাত্র ভাঙলাম মাত্র একটা ইয়েরটা, মানে একটা পোল ভাঙলাম। ও এই দিককারটা মতো এই একটার সঙ্গে ভাই কানেক্টেড ছিল, হয় না কেন? ওকে হয়ে গেছে, আর এখন এটার সঙ্গে এইটা কানেক্টেড করতে হবে আমাকে আবার, ইয়ার প্লিজ হয়ে যা। ওকে হয়ে গেছে ফাইনালি, আমাদের এখানে সব প্রবলেম তো সলভ হয়ে গেছে। তো আমাদের যে ওয়াইল ফ্যাক্টরিটা লাগাইছিলাম না, সো এটাতে কি ভাই ওয়াইল প্রোডাকশন করতেছে নাকি করতেছে? ও ভাই অলরেডি ওয়াইল প্রোডাকশন করাও স্টার্ট করে দিছে, ওয়াও ভাই। এখানে কি 30 ব্যারেল স্টোরেজ আর 15 ব্যারেল অলরেডি ভাই তৈরি করে ফেলছে, আর একটার স্টোরেজ ক্ষমতা ভাই 30 ব্যারেল। ওকে সো ভালোই তো করছে ভাই, এটা মেবি কি? ও ভাই ওয়াইলটা কোথায় যাচ্ছে এটা?
আরে এটাকে ধরা যায় না ভাই, এত স্পিড কেন? ও আমি গেমের স্পিডটাই বাড়াই দিচ্ছি আসলে। সো আরে ভাই প্লিজ 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 প্লিজ, এই ট্রাকটা কোথায় যাচ্ছে একটু দেখবো আমি। আচ্ছা এই ট্রাকটা কোথায় যাচ্ছে? এই দিক দিয়ে সোজা এইদিকে, তারপর এইখানে, তারপর এই দিকে এসে ভাই মেবি ভাই সমুদ্র বন্দরে ভাই আসছে, হয়তো বা কে হয়তো বা ওদের থেকে ওয়াল কিনতে চাইছে, আর ওরা হয়তো বা এটা নদী পথে হয়তো বা সাপ্লাই করতেছে, এমনটাই হবে হয়তো বা। সো এখানে তো আমাদের ফাইনালি ভাই আমাদের ওয়াল প্রোডাকশন স্টার্ট হয়ে গেল, আর এখন আমাদের কোনো আর টাকার কোনো ভাই কমতি থাকবে না, আর এখানে আনলিমিটেড অয়েলও থাকবে। সো আজকের মতো আপাতত গাইজ এই পর্যন্ত, আর নেক্সট পার্টে আমরা ভাই ফুললি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাকে আরও ভাই ঢেলে সাজাবো এবং এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আমি স্থাপনও করে দিব। সো আপনাদের যদি গেম প্লেটি ভালো লাগে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করুন, কমেন্টে জানাবেন, আর যদি গেমটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম গেম প্লে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো বাই বাই গাইজ, টাটা, ভালো থাকবেন সবাই।